ইয়া খাদ্য সিস্টো লাগছিলে ও জেরা মানে খৰ মানুহ কৈ আছে ৰা মানে কেতান ভাত ছাত বাছলি হৈ খৰ এ জান তো আনচলি মোৰ আকো ধাৰি গৈছি মুখ বন্ধ কৰা গৈছিল তই মুখ কোনো উৎসৱে মাতাৰ প্ৰয়োজন নাই মই নিজে উৎসৱৰ সৃষ্টি কৰো আই গাইছ গাদ বাত টাইমত মানে মোৰ ভোক লাগি থাকে এ সাবান নমান খাবাইছে দাই দে জীৱনত নো মই জীৱন পৰীক্ষা দিম আমি হসাবেম কৰো না মানে লগত ধোকা দি গৈছি আই ইমান কষ্ট খাবা নদী বাপ্পাও বাপ আইফালে বিশ্বাস কৰবি নে ঘুমক গালি প্ৰায় পাঁচটা বাজছি এনকে পাৰি জালা খাবা হা লাইফটোত চকুৰ অৱস্থা আছো লাল হৈ আছে টিকটিকা লাল গাইছ জানো সূৰ্য ইয়েতো মোৰ মদাই কি কম আর শব্দর অভাব দে গাইছ অভাব বলে নিয়রে একদম নতুন কাপড় চাপড় মারি আই গেল জন্মদিন বয় বাকি গাই সকলে শুভেচ্ছা দি দেখ নিয়রক বাকি আজি খানা হব না ভাইনিয়াল কি বলছি এ মজা মজা তো গাইস মাংস তো খানা তো হবই লগতে অলপমান সরু সুরকে সেলিব্রেশনও করবে রাখবো এনে অলপমান তামসা করিম দে আজি জন্মদিন বলি তোমা ওলাই আইলো বাইদেউ আর মই ইতা যে আছো কথাবারতে হি মানে কিবা এটা বলে ব্যাংকর কাম আছে তো কামখিনি তাড়াতাড়ি করলে হয় নাই টাইম না আছি গাইস কেমন ঘুরিয়ে গাইস পরীক্ষা কেন হলে ভাই কি ভালো কি আছিল নো আজি আমার বিজ্ঞান আছিল বড়ে বড়ে অ্যানসার কিমান করলি অ্যানসার দুই নম্বর তো কাটা যাব পারে হুদ্দা ঠিক না হয় যে সিনে তানে সিনো হয় ঠিক ঠিক আমার পিঙ্কু কাটা তুই কি করে গাইস তো এফালে মানে খগ্রাপার সকাই পালো এফালে ডাইরেক্ট এবারে খতম হয়ে গেছি পরীক্ষা শাসন চলি বাপ কেন আছে ভাই পরীক্ষা দিয়ে নে যায় পরীক্ষা এবার ফাইনাল দিয়েছো দে 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 খগ্রাপারত আহি কবার এক ঘন্টা মান টাইম রাখলু আর ফাইনালি কামগুলা খতম দে মানে এই যেটা সেন্ট্রাল ব্যাংক পিংকু ভাই কেন বিজ্ঞান আজি তোর একদম বিজ্ঞান অল্প ভাল আছি আর কি জানো না পাঁচ ছয় নম্বর বহিয়াকে পাম আর তোমার সম্মান একদম বহিয়াকে রাখি মই আর একদম কি জানো না আর আজি অলপমান ব্যাপার হান টান আছে মোর মতে টান আছে না অলপমান আছে অলপ টান আছে অলপ টান তো হবই যাকালি দেখুন বিহু খেতছে বাপ্প বিয়াত তার বিহু না চান তুত্তার কোকাল ভাজ তার কি কোকাল ভাজের কথা কছ আর চুলি গা দেখা না কি মজা আর আর এবার এ পরীক্ষা যাক বহিয়াকে কাটিম একদম হেরি খাবার না আপি উড়ে কাপি ইলে কত দিছে ইগলা একদম শকত দিছো বহিয়াকে চুলি একদম 60 টাকা নিছে আমি একদম একদম সরু পয়সা একদম চুলি কাটা মানি আমি একদম দামি পয়সা চুলি কাটো দেখছি আর কাজ দাই কি গো বিন গো 60 টাকা দিলে বহুত ডাঙার কাট দিছি বা তার কাট কন্টা কোন পে দ হিরক এ জান তো আনচলি মোরা কো ধারি গেছি মুখ বন্ধ করা গেছে তুই মুদ্দার চুলি কাট দি দেখো না তুই পারা বাপ রে দা বা কাম না যা এ বাচ্চা বাতি দুকু সরামেতে মানে দূর মানে ডাঙার লাগছে নুগুছলে কাই গাইস পিঙ্কু এটা পরীক্ষা চলে চুলি আপি বাকি রাখা দেখলে বাদ দিল ও মারসুমা পরে আর লাই করি এটা খাদ্য সিস্ট তো লাগছিলে মানে ঘরের মানুহ কই আছে রা মানে কেতান ভাত ছাত বাছলি হয়ে ঘর ওই 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 রাখি দাম মো 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 কো কইছি কিন্তু ঘর ছাতটা চাউল বাছলি বহুত বাছা মানে মানে এগুলা খুয়াতে খুয়াতে লুত্রি পাই গেছি গাইস খুয়ামরা খাদ্য সিস্ট অতি সোনকালে আই আছে তো কোন তারিখে লাগবো মার্চর মাহত পাঁচ দিন করিম আপনাদের কমেন্ট করুক মানে মার্চর মাহতে মাজতে বাতি দিয়ে ভালো নাকি তো আমি তো ভালোই পাবি ওরে ও রাখ দাদা এটা মন পরীক্ষা আছে বহরি এনজয় করি এনজয় লাইফ তো এনজয় করি খেতে আমি কুত্তা পিঙ্কু রাখ দাদা তোমার লগত বেশি না তোমার যাও আর পরহি গঙ্গনি গাছ একদম চিনিয়াকে ছয় মাত দিম আপরে বাপ মানে গাইস ই কি জানা আস্তে নাই করে না ছিয়ে হয়ে যাকে ঠিক নাই মানে পাত্তাই নাই পরহি বলে গণিত আছে আজি হিয়াতে ব্লগ বানাইতে ঘুরি আছে দেখছে তো লাস্ট কোন দিনে আছে হে কোন দিন আবু এ রাখ দে যাই না একদম গণিত কেন যাব একদম আধা মুকল একদম দুই তারিখে যাব সিলাই আছে দুই তারিখে একদম মরিয়া সিলার টোটাল নাম্বার কিমান হ্যাঁ টোটাল নাম্বার কিমান সিলার হে দেখুন চিলাই তুই কি সাবজেক্ট আই হা গাইস চিলাই
বাপ কান্ঠি নাই দে মাখি উড়েছে আৰু জীৱনটোত মই মই কিমান পৰীক্ষা দিম এ বাৰটা মা তেৰটা পৰীক্ষা ফাইনেল পৰীক্ষা চলি আছে আই কিনো কম আই বাপ ৰে বাপ দেখছ না গাছ কিনো যি কফেম কাহে পৰীক্ষাই মোক আগ্ৰী দিছি আৰু গাছ আজি আছিল ইংৰাজী পৰীক্ষা ভালে আছে আঠটা লিখছো এতিয়া যে মই খানা খাবা বাই বাই খটক টিপ দিলাম মই গাছা থৈ কিনে আহি গেলো বাকী গাছ টিপেৰে সাজটো আজিও ঘৰত নহৰব মানে নিয়ৰ জন্মদিন আছে না তো তাতে এটা মহা আয়োজন কৰিছে গাইছ খানাৰ তো তাতে খাই ভাতটো যাই কিনে জন্মদিন আর জন্মদিন এইবুড়ক খানি চানে খাই ললো এফালে মূল্য যায় এইকেইটা ভাই কেনার জন্মদিনের শুভেচ্ছাটো দিলে গিফটটো দিছে দিয়ক রাতে কেক কাটিম আমি হব হব গুড ইভিনিং আর সন্ধ্যাবেলা মানে ক্রিকেট খেলবা গেল ইমান বেশি ভিডিও করা নাই আর যেহেতু নিয়ারু জন্মদিন তো সময় আই গেল অল্পমান সরুকে সেলিব্রেশন করো কেক এটা আনছু করবে লাগে জন্মদিন সেলিব্রেশনটো কমপ্লিট হৈ গেল ভালেই লাগিল বাকী গাইজ এইখিনিতে মই এটা কথা কব লাগে আছে ক্লিয়ার কৰি মানে কালি দুই এটা মানুহ কমেন্ট কৰিছিল লগতে মই সুধিও আছে যে গাইজ কিবা যে নর্থ ইষ্ট ক্রিয়েটৰ ফেষ্টিভেল চলি আছে তোক মাতা নাই নেকি বা তহঁতে কিয় নাযা তো চাক গাইজ একেবাৰে খোলা খুলি কথা মই ইমান ডাঙর ইউটিউবার হওয়া নাই বা মাতিব পৰা মোৰ যোগ্যতা হওয়া নাই আৰু মাতাও নাই দেচোন আৰু মই এইগুলা নামটা তুই ভাল পাওঁ গাইজ মই ঘৰতে এনেকৈ অলপ খেল ধেমালি কৰি হাই ভুটি কৰি গাঁৱতে এনেকৈ ভিডিও বনাই ভাল পাওঁ মই ইমান ডাঙৰ গোটাই ষ্টেণ্ডাৰ্ড মেইনটেইন কৰিব পৰাও হোৱা নাই বা গাইজ মই গাঁৱতে ভিডিও বনাই ভাল পাওঁ গাঁৱৰে মানুহ একদম নৰ্মেল কথা বা এটা কথা ক'ব পাৰি অভাৰল গাইজ চা মোক কোনো উৎসৱে মাতাৰ প্ৰয়োজন নাই মই নিজে উৎসৱৰ সৃষ্টি কৰোঁ গাইজ ৰাকেশ জুনিয়ৰে নিজে সৃষ্টি কৰে উৎসৱ বাকী ৰাকেশে দিনটো ভালকে জনা মোৰ ফেভৰেট ছিংগাৰ জনা জন্মদিন শিৱানন্দ দত্তৰ হেপী বাৰ্থডে বা ৰাকেশ মই এটা কথা শুনো যাওঁ ৰাতি হ'লে মোৰ বহুত দুখ কে জনা আমি শৌচা প্ৰেম কৰোঁ না মানে লগত ধৌকা দি গুচি যায় কি কম আৰু ৰাতিৰ ভাত দালি এফালে চব্জি ভাজা আৰু এফালে কণী জোল দেখোনে গাইছ হৈ গেল মোৰ ভাত খোৱা বাকী গাইছ এইখিনিতে এটা বহুত বেয়া লগা খবৰ মানে আমি ভাতত বেডমিণ্টন খেলাই আছিলোঁ হঠাতে ষ্টেটাচ পাই গেলোঁ যে ক্রিকেট খেলুৱৈ পাংক মানে টেনিছ বলিউড অসমৰ যোনীজনী টেনিছ খেলা চাই বা জানে পাংকক জানেই দে আৰু অসমে জানে তো পাংকে গাইছ গুৱাহাটীৰ লখৰাত বাইক এক্সিডেণ্টত মানে দুৰ্ঘটনাত মৃত্যু হৈছে মানে ভাবিব পৰা নাই বিশ্বাস হোৱা নাই ইমাজিন কৰিব পৰা নাই পাংকৰ দৰে ইদিনাখনে মই দেখি আছোঁ এই বেপাৰ আমাৰ ওচৰত নাইট খেলাখনত মানে কি ক'ম আৰু স্ক্ৰীণত আহি আছে আপোনালোকে ফটোকেইটা চাব পাৰে বা বাইকখনৰ ফটো চাব পাৰে মানে গাইছ বৰ বেয়া লাগিছে খবৰটো শুনি হা মানে বহুত ডেকা ল'ৰা আছিল বিয়া যাব বোলে বেছি বছৰ হোৱা নাই ক'ৰবাত দুই তিনি বছৰমান হৈছে তো আপোনালোকে মানে ভাবক পাংকুৰ দৰে চলি ইদিনাখনে দেখিছিলোঁ তাত তো কি ক'ম আৰু গাইছ মোৰ হাতত আৰু ভাষা নাই এইগিলা কথা কৈ থাকিব ভাল নালাগে তো বাকী গাইছ অহাকালি আমি যাই আছোঁ সৰ্থেবাৰীৰ সভা চাবা ফাইনেলি তো ভিছা কেনেকুৱা পালে আপোনালোকে কমেণ্ট কৰি জনাব আছিলোঁ এইখিনি আছিল বহুত বহুত ধন্যবাদ শুভৰাত্ৰি হ'ব দেই গাইছ দে হ'ব দেই